আবারও বাড়লো প্রবাসী আয়। গত তিন বছরের মধ্যে জুন মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে দেশে। এর পরিমাণ প্রায় ২২০ কোটি ডলার বা ২৩,৮৫৯ কোটি টাকা। ঈদের সময় বৈধ পথে অর্থ আসার পরিমাণ বাড়ায় রেমিটেন্সে ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, ব্যাংক ও কার্ড মার্কেটে ডলারের বাজারভিত্তিক দর নির্ধারণ হলে ভবিষ্যতে আরও বেশি প্রবাসী আয় বাড়বে। শারফুল আলমের রিপোর্ট। অন্য যে কোনো সময়ের চেয়ে উৎসব পার্বণে বেশি পরিমাণ অর্থ পাঠান প্রবাসী কর্মীরা। রোজার ঈদে কাঙ্ক্ষিত না হলেও কোরবানের ঈদে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে আসে। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ১৯৬, ফেব্রুয়ারিতে ১৫৬, মার্চে রেমিটেন্স আসে ২০২ কোটি ডলার। এপ্রিল ও মে মাসে অর্থনীতির এই সূচক কমতে থাকলেও জুনে আবারও ঘুরে দাঁড়ায় রেমিটেন্সের এই প্রবাহ। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে উদ্বুদ্ধ করা, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যে তারা বৈধ পথে টাকা পাঠাবে, এটাই সবচেয়ে বড় বিষয়টা কাজ করেছে। এবং আমাদের অন্যান্য ব্যাংকগুলো তারা তাদের বিভিন্ন জায়গায় তারা এই প্রচারণাটা চালিয়েছে যে তারা যেন সরকারিভাবে এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যারা টাকাটা পাঠায়। আর সবচেয়ে বড় কথা যে আমাদের বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমাদের যারা টাকা পাঠাচ্ছে তাদের ভিতর কিন্তু একটা অনুভূতি প্রকাশ করছে তারা যে আমরা এখন বৈধ পথে টাকা পাঠাবো। সবচেয়ে বড় কথা যে আমাদের বৈধ পথে টাকাটা আসতে হবে এবং এইটা ধরে রাখতে হবে। আমার কাছে মনে হয় এটা সম্ভব এবং ভবিষ্যতে আরও রেমিটেন্স আসবে, এটা আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ এবং আমরা ইনশাল্লাহ এটা সফল কামনা। কারণ এই সুযোগ এবং সক্ষমতা দুটোর সংমিশ্রণের কারণে আমরা রাষ্ট্রীয় ব্যাংকের মতো অগ্রণী ব্যাংক, সেরা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে গত অর্থ বছরে প্রবাসীরা ২,১৬১ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। আগের অর্থ বছরে যা ছিল ২,১০৩ কোটি ডলার, সেই হিসাবে এক বছরে প্রায় ৫৮ কোটি ডলার বা প্রায় ৩% বেশি রেমিটেন্স দেশে এসেছে। তবে সব ক্ষেত্রে ডলারের একক বিনিময় মূল্য কার্যকর হলে সংগ্রহের এ হার আরও বাড়তে পারে বলছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। এখন ঈদের মৌসুম, তো ঈদের মৌসুমে আপনার আমাদের যে প্রবাসী ভাইয়েরা যে যেখানেই কাজে আছেন তারা তাদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেন, তাই একটা রেমিটেন্সের ইনফ্লো প্রতিটা ঈদের আগেই বাংলাদেশে আপনার আমরা দেখতে পেয়েছি। ব্যাংকে যে ডলারের দর এবং ব্যাংকের বাইরে যে ডলারের দর আছে, এই দুইটার মধ্যে যদি আমরা একটা সমন্বয় করে দুইটাকে কাছাকাছি পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে এই যে রেমিটেন্সের একটা বড় প্রবাহ আমরা দেখি যে ইনফর্মাল চ্যানেলে আসে, সেটাকে ফর্মাল চ্যানেলে আসতে পারলে এই অর্থ পাঠানোর ব্যাপারটা সিকিউর এবং আপনার যেই রাজস্বের ব্যাপারগুলো আছে সেগুলো আহরণে আমাদের সুবিধা হয়। রেমিটেন্সের চাঙাভাবের মধ্যেই ঈদের আগে বিশ্বব্যাংক ও এডিবির ঋণের ৫২ কোটি ডলার দেশে আসে। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।